আর কাস্টটা ডাইরেক্টর বললাম যেটা ফার্স্টেই, মানে আর আমার মনে এরপর হলো কিছু দরকার নেই। একদম তারপরে স্টোরিটা তো মানে একদম ইউনিক একটা স্টোরি মনে হচ্ছে, কিছু ক্লুলেস, একদমই। অনেকদিন পরে কোন একটা ট্রেলার দেখে একদম ক্লুলেস লাগছে আর জয়দীপের মানে ক্যারেক্টারটাই বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কেমন একটা ক্যারেক্টার, লুকটা একদম হালকা চুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা ইচ্ছে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারঅ্যাকটিভ পোলস দিই, কখনো কখনো কোয়েশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। আমাদের লিঙ্কের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমি একটা মুভির ট্রেলার, হিন্দি মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, ওকে, জানে যা। এটা আই থিঙ্ক নেটফ্লিক্সে আসছে ডাইরেক্ট, আর এটা কাস্টে আছে করিনা কাপুর, জয়দীপ আলাহাবাদ, বিজয় বর্মা। অনেকদিন পর সিনেমা করছে, লাস্ট সেকেন্ড বেবির পরে কি করেছিল কিছু, লাল সিং চড্ডা করেছিল, আই থিঙ্ক ওটা তার আগে করেছিল মনে হয়, আচ্ছা তারপরেই করেছিল। আর ডাইরেক্ট করেছে সুজয় ঘোষ, তো এক্সপেকটেশন এই এখানে চলে গেল। লিখেছে সুজয় ঘোষ, আর হ্যাঁ আরো কয়েকজন আছে, রাজবাসন তারকাদের সাথে লিখেছে। কাস্ট আর ডাইরেকশন শুনে আর কিছু মানে জানার দরকার নেই এবার, তো দেখা যাক কি টপিক নিয়ে করেছে কিচ্ছু জানি না, বাট এটা হ্যাঁ ইয়েতে পোস্ট দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, তো দেখা যাক। অনেকটা অন্যরকম করেছে বিজয় আলাহতের। वैसे पड़ोसी है, मेरे पास ज्यादा बात नहीं होती। तेरी हॉट पड़ोसी फिलहाल मेरी हॉट सस्पेक्ट है। मुझे तो याद भी नहीं पहले कभी तुमने मिला है। अच्छा पुलिस बोल रहे हो? हां सब आपको बहुत पसंद भी करते हैं। ऐसा क्या এই ক্যারেক্টারটা বেশ অন্যরকম। হ্যাঁ ও ক্যারেক্টারটা আমি বুঝতে পারছি না। দিস ইজ টু সুজিত সিটি সাদি পারিবারিক বলতে। শায়দ হ্যায় জানতো মানে কে দেখা এসা কুছ নেই মারে বিচ মাথাটা অন্য লোক ঘুরে যাবে পটাস করে। খাপটাটা ওয়েট করলাম যে দুটো গ্লাভস পরেছিলাম। নাইস নাইস নাইস। 21 সেপ্টেম্বর নেটফ্লিক্স রিলিজ করছে, গুড। আর কাস্ট আর ডাইরেক্টর বললাম যেটা ফার্স্টেই, মানে এরপর কিছু দরকার নেই। তারপরে স্টোরিটা তো মানে একদম ইউনিক একটা স্টোরি মনে হচ্ছে, কিছু ক্লুলেস, একদমই। অনেকদিন পরে কোন একটা ট্রেলার দেখে একদম ক্লুলেস লাগছে। আর জয়দীপের মানে ক্যারেক্টারটাই বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কেমন একটা ক্যারেক্টার, লুকটা একদম হালকা চুল, তার মধ্যে মার্শাল আর্ট জানে, আই মিন ওয়াও, মানে বেশ অন্যরকম। আর কারিনা কাপুর মনে হচ্ছে একদম, লাস্ট টাইম জয়দীপ আলাওয়াতের মুভি দেখেছিলাম অ্যাকশন হিরো, ওখানে যে ভিলেনের রোলটা করছিল, তারপর দেখিনি না, তারপর দেখিনি ওকে কোনো মুভিতে, আই থিংক।
ওখানকার ক্যারেক্টারটা দারুণ ছিল, মানে সব থেকে বেস্ট কমিক আমার মনে হচ্ছে, সিচুয়েশনাল কমিক গুলো দিয়েছিল, আই লাভ ইট। ক্যারেক্টার ওরকম করে চুজ করে, আর আমার মনে হলো করিনা কাপুরের জন্য বেশ নতুনত্ব একটা ক্যারেক্টার, কেন কি ওকে অনেকদিন এরকম কোনো মুভি দেখিনি, আগে কিছু করলেও এখন অনেকদিন ধরে এরকম সিকোয়েন্স, এত অ্যাকশন, তো হ্যাঁ অ্যাকশন, এরকম একটা ইন্টেন্স একটা স্টোরি, কাইন্ড অফ ফিমেল সেন্ট্রিক কিছুটা একটা মেক ইন ড্রামা হলেও একটা থ্রিলার আছে এর মধ্যে, আর বেশ ইন্টেন্স ডার্ক একটা ড্রামা, আর যেটা এটা ড্রামা লান্সিং চ্যাটার ডাবট, আর এটা অতটা ডার্ক ড্রামা ছিল না। ডার্ক কোথায় ছিল? ওর পাস্ট লাইফ, মানে বাচ্চাটার কথা বলছি আমি, মানে আছে এই কিছু লোক আছে সে কিছু লোক আছে, এই দুজনের সাথেই কারিনা কাপুর দুজনের সাথেই আছে, মানে বুঝতে পারছি না কি চাইছে আলটিমেটলি। আমার মনে হচ্ছে কারিনা কাপুরই এদের দুজনকে নাচাচ্ছে ব্যাপারটা দাঁড়াবে। আবার ব্যাপারটা হচ্ছে একজন পুলিশ, আমি তো মনে হলো পুলিশ কি কি, কেন এরকম পুলিশ পুলিশ স্টেশনে ছিল বিজয় বর্মা, তো পুলিশই হবে, মানে ফেক কিছু দেখাচ্ছে না, জানি না, মানে এর রোলটা বুঝতে পারলাম না, জয়দীপ আহলাওয়াতের যে ক্যারেক্টারটা কি, মানে পারসি না কিছু, পুলিশ অন্য কিছু করছে নাকি শুধুই একটা ইন্সট্রাক্টর, আমার ওটাই মনে হচ্ছে ওই মেইনলি পুলিশ এ না, হয়তো কি জানি। পুলিশ অফিসার একজন, যার মানে বডি পাওয়া গেছে পুরো জল জ্বলে যাবে একটা বডি ছিল, আমরা ওয়েট করব একদমই, মানে খুবই, এটা টিভি সিরিজ না, সিনেমা, সিনেমা, ইয়েস, ভালো কম টাইমে দেখে নিতে পারবো, ইন্টারেস্টিং স্টোরি পাবো, এক্সপেক্টটা ওটাই, ওটাই, মানে আর তারপর স্টোরি রাইটার যেমন, ডিরেক্টর যেমন সেরকম, মানে হ্যাঁ ইউনিক স্টোরি বানিয়ে আনছে, মানে সেটা কাহিনি বলুন, ফার্স্ট মুভি যেটা অসাধারণ লেগেছিল ওনার, একদম একদম। তো দেখা যাক আপনাদের কেমন লাগলো, আপনারা আমাদের সাথে দেখলেন, আপনাদের এক্সাইটেড এক্সপেকটেশন কি, আর নিচে কমেন্টে জানাবেন আপনাদের আমাদের রিঅ্যাকশনের সাথে সেম রিঅ্যাকশন, নাকি আপনারা অন্যরকম কিছু মনে হচ্ছে, তো ওগুলো হাইলাইট করতে পারেন আপনারা কমেন্টে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই, আর এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, একদম। আমাদের নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।